আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী ফার্স্ট সামেটিভ পরীক্ষার বাংলার অ্যাক্সের প্রশ্নপত্র দেখো প্রশ্নপত্রটি হচ্ছে বড়িশা হাই স্কুলের ফার্স্ট সামেটিভ ইভলিউশন ক্লাস টেন সাবজেক্ট বেঙ্গলি ফুল মার্কস চল্লিশ এবং টাইম কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট দেয়া হয় এবং এই ধরনের প্রতিটি বিষয়ের কিন্তু ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো আর এই ভিডিও দেখলে তোমাদের মধ্যে একটা ধারণা আসবে যে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে তোমাদের স্কুলে এবং এখান থেকেও কিছু প্রশ্ন তো অবশ্যই হুবাহু কমন পেয়েও যাবে তো দেখো প্রথমে দশখানা এমসিকিউ কু দিয়েছে এমসিগুলো আমরা দেখে নিই একের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে এখানে উত্তর হচ্ছে অপশান ঘ দেখো শান্ত হলুদ দেবতারা দু নম্বর প্রশ্ন দেখো আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল অপশান গ লেখো কৃপন তিন নম্বর প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাদ হিমানী শব্দের অর্থ লিখবে অপশান গ লিখবে তুষার চার নম্বর প্রশ্ন চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে উত্তর লিখবে অপশান খ বিকালে পাঁচ নম্বরের প্রশ্ন কালী কলম মন লেখে তিনজন এটি হলো একটি অপশান খ লিখবে প্রবাদ ছ নম্বরের প্রশ্ন ছোটো মাসি তপনের থেকে বয়সে অপশান গ বছর আটেকের বড় সাত নম্বরের প্রশ্ন বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন উত্তর হচ্ছে গ লর্ড কারজন আট নম্বরের প্রশ্ন অনুসর্গ হল এক ধরনের উত্তর হচ্ছে অপশান ক অব্যয় পথ নম্বরের প্রশ্ন কী ঘুম ঘুমালো ঘুম হলো অপশান গ লিখবে সম ধাতুজ কর্ম ন নম্বরে প্রশ্ন দেখো বাচা একটু সরে বসো রেখা কিন্তু পত্তি হলো এটা তোমাদের জন্য প্রশ্নটা যারা উত্তর পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা এবারে দশটা কিন্তু আবার এসে দেয় দেখে নাও প্রশ্নগুলো অসুখী একজন কবিতায় একটি বিশেষ সুর ধ্বনিত্বও হয়েছে সেটি কি কী প্রশ্ন এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কেন বলা হয়েছে গ আমাদের শিশুদের শব শিশুতে সব বলতে কবি কি বুঝিয়েছেন ঘয়ের প্রশ্ন লিপিকুশলি কাদের বলা হতো যা উঙর প্রশ্ন দেখো তপনের লেখা গল্পের বিষয়বস্তু কি ছিল ছয়ের প্রশ্ন দেখো লেখক তাদের ছোটোবেলায় কিসে হোম টাস্ক করতেন ছয়ের প্রশ্ন মিশর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজের কথা বলা হয়েছে বর্গীজ দেখে নাও দিক কর্মক্রিয়া কাকে বলে ঝ দেখে নাও বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো ইঙো দেখে নাও অকারক পদ বলতে কি বোঝো তিনি তাকে দেখে নাও পাঁচ নম্বরে তিনটে লিখতে হবে কয়ের প্রশ্ন বলছে আয় আরও বেদে বেঁধে থাকি কবিতায় কবি নিরাশার মাঝেও আশা আরও দেখিয়েছেন আলোচনা করো অথবা দিয়ে বলেছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হয় তা লেখো ক্ষয়ের প্রশ্ন দেখে নাও জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের স্রোষ্ঠাকে কীভাবে তার অর্থাৎ ফাউন্টেন পেনের জন্ম হয়েছিল সেটি গল্পটি লেখো অথবা প্রশ্ন দেখে নাও তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো নেক্সট গয়ের প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কী যেন প্রজাপতিকে ঘিরে ক্ষিতী সিং এর পরিবারের কোন ছবি ধরা পড়েছে অথবা প্রশ্ন আজ বারণি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি বারণি কি গঙ্গা তীরের বর্ণনা ক্রমে পাঠতাংশে ধরা পড়েছে তা গুছিয়ে লেখো এবং একটি বঙ্গানুবাদ দিয়েছে ঠিক আছে তো এই ছিল আজকে প্রশ্ন ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো